অভয়াকাণ্ডে যার নাম বারবার খবরের শিরোনামে এসেছিল অর্থাৎ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ক্লিনচিট সে নাকি কোনো দোষী করেনি বিশাল খবরে আপাতত তোলপার রাজ্য রাজনীতি তাহলে কি সবাই যেটা বলা বলি করছিল অর্থাৎ সন্দীপ ঘোষ প্রভাবশালী সেটাই কি ঠিক তা না হলে কীভাবে ক্লিনচিট পেলেন তিনি তবে এবার আসি বিস্তারিত এই ক্লিনচিটের বিষয়টা অনেক পুরনো অর্থাৎ এই কেসটা অনেক আগের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় একটা আগের কেসে বিস্তারিত আমাদের সামনে তুলে ধরে একাধিক উদাহরণ দিলেন জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি কি বলছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি মানুষ মানুষের লড়াই তো সরকার কতদিন এই জিনিসগুলোকে চেপে চেপে রাখতে পারবে দ্বিতীয় কথা আরেকটা যেটা পাওয়া গেছে দু সালের শিয়ালদা কোর্টের রায়ে দেখা গেছে যে তালা থানার পুলিশ যে অভিযোগটা এখন যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল হয়েছে सीबीआई অ্যারেস্ট করেছে সেই মামলায় তাকে ক্লিনচিট দেয়া হলো কিভাবে তাকে ক্লিনচিট দেয়া হয় তাহলে কিভাবে তাকে এখন সেই মামলাতেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে পরিষ্কার বলা যাচ্ছে যেখানে পুরো জায়গায় স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষাতেও আমরা দেখেছি আমরা খাদ্যে দেখেছি আমরা স্বাস্থ্য দেখতে পাচ্ছি র‍্যাকেট চলছে এমনই একটা র্যাকেট সারা বাংলা জুড়ে চলছে যে যারা দেখেওছে তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে এই যে বিরুপক্ষ বিশ্বাস অভিজ্ঞে এবং সন্দীপ ঘোষ তিনজনে হাতে হাত ধরা বন্ধু এবং তিনজনের যা কীর্তি কুকীর্তি আজকে সারা মানুষ বিরুপক্ষ বোঝ যেখানেই তাকে ডিউটি দেওয়া হচ্ছে সেখানেই তার বিরুদ্ধে পোস্টার করছে কারণ তারা দুর্নীতির সীমা লঙ্ঘন করে ফেলেছে এই অভিজ্ঞে যিনি আপনারা সবাই জানেন যাকে ফরেন্সিক যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছিল সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যাকে ইন্দিরা মুখোপাধ্যায় উনি বলছিলেন जी नकी फोरेंसिक एक्सपर्ट সেটাও কিন্তু পরিষ্কার সামনে এসে গেছে যে তিনি মিথ্যা কথা বলছেন তিনি একজন एसएसकेएमएस সার্জারি বিভাগের প্রথম বর্ষের पीजीटी स्टूडेंट ছিলেন তাহলে একের পর এক একের পর এক মিথ্যা কথা এনারা কেন বলছেন দ্বিতীয় কথা আমরা কালকে দেখেছি যে তার আত্মীয় বাবা মা কাকিমা দাদা শিক্ষক তারা সবাই একসাথে এসেছিলেন এবং তাদের এই ভয়ঙ্কর বিস্ফোরক কথা মানে যত দিন যাচ্ছে তারাও আস্তে আস্তে বলার সাহস পাচ্ছে আগে যেরকম ভাবে বলেছেন নানা ভাবে জোর করে বলি নেওয়ার চেষ্টা করা হতো কিন্তু আজকে আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই আন্দোলনে বা এই বিচার তাদের এই বাংলার মুখ্যমন্ত্রী অন্তত করতে পারবেন না এবং এই সরকার করতে পারবেন না সেটা নির্যাতিতার আত্মীয়রা তারা বুঝে গেছেন সেই জন্য তারা একে একে তারা সামনে অনেক তথ্য রাখছেন যেমন তিনি বলেছেন যে আমরা ভিডিও গুলো সবাই দেখেছেন যে পনেরো দিন পনেরো জন ডাক্তারের সামনে সাদা কাগজে সই করতে বলা হয়েছিল ভেবে দেখুন সেই ডাক্তাররা কে এই পনেরো জন ডাক্তারকে কি মানে আর্জি করে যারা ছিলেন তারা কি কেউ জানেন না নাকি মুখ বন্ধ করে আছে মুখে কুলুক দিয়েছেন এই তাদেরকে বলছে আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই আমি কাগজে সই করে দিন আমরা বাকিটা লিখে নেব মানে তারা কি ভেবেছে তারা ভেবেছে পুরো বাংলা পুরো মানুষ অশিক্ষিত তারা কেউ কিছু জানে না তাদের মাথায় কোনো বুদ্ধি নেই সরকার শুধু পারবে তালিবানি সন্ত্রাস করে যেভাবে ভোট ভোট বাগিয়ে নেয় সেইভাবে সইও বাগিয়ে নেবে এবং তারপরে তার কাকিমা পরিষ্কার বলছে যে তারা প্রিন্সিপালের ঘরে নেওয়ার নাম করে তারা তাকে নিয়ে চলে যায় এবং তারপরে তারা দেখতে পায় না অর্থাৎ এই গোটা বিষয় নিয়ে এবার বিজেপি কিন্তু আসরে নেমে পড়েছে সন্দীপ ঘোষ কি আদৌ কোনো বিশেষভাবে প্রভাবিত এই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তো প্রসঙ্গত বলি আরজিকর কাণ্ডে অনেকদিন জেরা করার পরে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে এরপরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অবশেষে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করে কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রেফতারি চব্বিশ ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো প্রসঙ্গত সন্দীপ জিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন তবে বাড়ি ফেরার আগে তাকে গ্রেফতার করা হয় আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের করেছিলেন হাসপাতালের বেওয়ারিশ লাশ পাচার বায়োমেডিক্যাল বর্জ্য অপসারণের দুর্নীতি নির্মাণ টেন্ডারের স্বজনপ্রীতি এমন একাধিক অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে সূত্রের খবর এই সব ঘটনার তদন্ত কলকাতা পুলিশ আগে করেছিল তবে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তদন্ত হস্তান্তর করা হয় উনিশে আগস্ট কলকাতা পুলিশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইপিসি একশো কুড়ির বি চারশো কুড়ি এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো অষ্টআশির ধারা সাতের অধীনে একটা মামলা দায়ের করে এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআই দপ্তরের দায়িত্ব নেয় এরপরে লকেট চট্টোপাধ্যায় যে অভিযোগ তুললেন তা আরো মারাত্মক কি বলছেন সরকার সরকার ভার্সেস মানুষ মানুষের তো কতদিন এই জিনিসগুলোকে চেপে চেপে রাখতে পারবে দ্বিতীয় কথা আরেকটা যেটা পাওয়া গেছে দু চব্বিশ সালে শিয়ালদা কোর্টের রায়ে দেখা গেছে যে টালা থানার পুলিশ যে অভিযোগটা এখন যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল হয়েছে করেছে সেই মামলায় তাকে 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 কিভাবে কিভাবে হয় তাহলে এখন সেই মামলাতেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে পুরো জায়গায় স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষাতেও আমরা দেখেছি আমরা খাদ্যে দেখেছি আমরা স্বাস্থ্য দেখতে পাচ্ছি এটা র্যাকেট চলছে এমনই একটা র্যাকেট সারা বাংলা জুড়ে চলছে যে যারা দেখে তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে এই যে বিরুপক্ষ বিশ্বাস এবং সন্দীপ ঘোষ তিনজনে হাতে হাত ধরা বন্ধু এবং তিনজনের যা কীর্তি কুকীর্তি আজকে সারা মানুষ বিরূপাক্ষ যেখানেই তাকে ডিউটি দেওয়া হচ্ছে সেখানেই তার বিরুদ্ধে পোস্টার করছে কারণ তারা দুর্নীতির সীমা লঙ্ঘন করে ফেলেছে এই অভিজ্ঞে যিনি আপনারা সবাই জানেন যাকে ফরেন্সিক যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছিল সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যাকে ইন্দিরা মুখোপাধ্যায় উনি বলছিলেন যিনি নাকি ফরেন্সিক এক্সপার্ট সেটাও কিন্তু পরিষ্কার সামনে এসে গেছে যে তিনি মিথ্যা কথা বলছেন তিনি একজন এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটির স্টুডেন্ট ছিলেন তাহলে একের পর একের পর এক মিথ্যে কথা এনারা কেন বলছেন দ্বিতীয় কথা আমরা কালকে দেখেছি যে তার আত্মীয় বাবা মা কাকিমা দাদা শিক্ষক তারা সবাই একসাথে এসেছিলেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন